মা তার সন্তানকে পেটে ধারণ করে এই আশা করার জন্য নয় এই আশা করে পেটে ধারণ করে না ছেলেটা বড় হওয়ার পরে আমাকে কষ্ট দিবে ঠিক না বেটি ছেলেটা বড় হওয়ার পরে আমাকে আঘাত করবে এই কারণে মা তার সন্তানকে পেটে ধারণ করে না বাবা তার সন্তানকে জন্ম দেয় না এই আশা করে ছেলেটা বড় হওয়ার পরে বাবার অবাধ্য হয়ে যাবে কথা বলেন এই আশা করে কোন মা বাবা তার সন্তানকে জন্ম দেয় না আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের জন্য বানাইছেন জাহান্নামের জন্য বানান নাই কথা বলেন এই তোমাদের কি বললাম সাউন্ড বক্সের আওয়াজ কমে দিতে হ্যাঁ বক্তাদের আওয়াজ তোমরাই নষ্ট করো আমরা যাব কোথায় সবাই বলেন প্রমাণ হলো আমাদের বাবা জান্নাতি আমরাও যাব জান্নাতে বাবার বাধ্যগত সন্তান নাকি অবাধ্যগত সন্তান আমার কথা কি আপনাদের বুঝে আসতেছে নাকি এই সাউন্ড বক্সটা উলামায়ে কেরামের কথার মধ্যে অনেক ক্ষতিকারক যারা জানে তারা বুঝে আপনারা কি আমার কথা বুঝতেছেন কথা কি ক্লিয়ার বোঝা যায় তাহলে আমার কষ্ট কম হবে সাউন্ড বক্স দিলে কষ্ট বেশি হবে আলোচনা বেশিক্ষণ করা যাবে না এই কারণে ভালো করে বুঝতে হবে ভাইয়ারা আমার সাউন্ড সিস্টেম সম্পর্কে যাদের জানা আছে তারা বুঝতে পারে যাব কোথায় জান্নাতে প্রমাণ কি বাবা আদম জান্নাতি আমরা তার সন্তান আমরা যাব জান্নাতে বাবাকে মানলে নাকি না মানলে সবাই বলেন মা সন্তানকে বড় আদর করে পেটে ধারণ করে আঘাত দেওয়ার জন্য নয় ঠিক না বেটি বিপথে চলে যাওয়ার জন্য নয় মা বাবা বড় আদর করে সন্তান জন্ম দেয় মা বাবার সুখ শান্তির জন্য কথা বলেন সন্তানটা বড় হয়ে মা বাবার সেবা করবে মা বাবাকে দেখাশনা করবে মা বাবার কলিজায় আঘাত দিবে না এই কারণে মা বাবা তার সন্তানটাকে জন্ম দেয় আল্লাহ তারা বলে বান্দারে আমি তোমাকে এত সুন্দর করে বানালাম এত আদর করে তোমাকে বানালাম জাহান্নামের জন্য না আমি আল্লাহ তোমাকে বানাইছি জান্নাতের জন্য কিসের জন্য বলেন আল্লাহ বলেন বান্দা আমি তোমাকে কত সুন্দর করে বানালাম একটু খেয়াল করবেন হাদিসে কুদুসিতে এসেছে দুনিয়ার এমডি স্যার অথবা জিএম স্যার অথবা এমপি সাহেব মন্ত্রী সাহেব চেয়ারম্যান সাহেব মেম্বর সাহেব যদি কোনো মানুষকে অনুদান দেয় তাহলে মানুষগুলো সব তাদের গোলাম হয়ে যায় ঠিক না বেটি সব মানুষগুলা তাদেরকে মানার চেষ্টা করে আল্লাহ বলেন বান্দারে আমি তোমাকে কত সুন্দর করে বানালাম জান্নাতের জন্য জাহান নামের জন্য না আল্লাহ বলেন বান্দা যখন তোমাকে বানানোর জন্য তোমার বাবা তোমার মার রেহেমের মধ্যে এক ফুটার নাপাক পানি ছেড়ে দেয় আল্লাহ তাআলা বলেন আউহাইতু মালাকাল মুআক্কিল বিল আরহাম ঠিক সেই মুহূর্তে তোমার মার রেহেমের মধ্যে আমি একজন ফেরেশতা সৃষ্টি করে দেই পাঠিয়ে দেই একজন ফেরেশতা নিযুক্ত করে দেই সুবহানাল্লাহ বলেন মার রেহমের কাছে ফেরেস্তা কে পাঠান সবাই বলেন কে আল্লাহ রব্বুল আলামিন মার রেহমের কাছে একজন ফেরেস্তা নিযুক্ত করে দেন বায়রা আমার আদর করে বানান জান্নাতের জন্য নাকি জাহান্নামের জন্য বলে কেমন আদর করে বানান এটা আমার বোঝানোর উদ্দেশ্য বায়রা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা যখন ফালাম্মা মুদ্দাতু আশহুর যখন মার রহমে 10 মাস 10 দিন পূর্ণ হয়ে যায় তখন আরো একজন ফেরেশতা আমি মার রেহেমের কাছে পাঠিয়ে দিই আমি ওই ফেরেশতাকে বলি ও ফেরেশতা মার রহমের ভিতরে বিজল জাতীয় একটা পর্দা তুমি লাগিয়ে দাও সুবহানাল্লাহ কইবেন না মার রেহেমের ভিতরে বিজল জাতীয় পিসলা জাতীয় পর্দা লাগিয়ে দাও আল্লাহ তালা বলেন আখরাজ তুমি শিকার রকি তারপরে আমি ওই পাতলা পর্দা দিয়ে তোমার মার রেহেমের থেকে আমি বের করে নিয়ে আসি আল্লাহ বলেন বান্দারে আমি তোমাকে কত সুন্দর করে বানালাম বের করে আনার পরে ফাকুন্তা মিসকিনান তুমি ছিলে বড় অসহায় তোমার হাতে কোনো শক্তি ছিল না তোমার পায়ে কোনো শক্তি ছিল না ঠিক না বেটি তোমার চোখে কোনো শক্তি ছিল না তোমার কানে কোনো শক্তি ছিল না আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দারে ওয়ালা আলাকা লিসা নুন তান্ত্রিক কথা বলার মতো তোমার জবান ছিল না ওয়ালা আলাকা সিন নুন তাকোতা কাঁটার মতো তোমার দাঁত ছিল না ওয়ালা আলাকা আয় রন তাঞ্জুর দেখার মতো তোমার কোন চক্ষু ছিল না ওয়ালা আলা কাউজনুন তেশমা শোনার মতো তোমার কোনো কান ছিল না ওয়ালা এলাকা আতলুন তুমাই এই যে ভালোবন্ধ পার্থক্য করবার কোনো জ্ঞান ছিল না ছিল না কি বলেন বলেন ওয়ালা এলাকা আতলুন তুমাই এই যে ভালো মন্ধ পার্থক্য করবার কোনো জ্ঞান না থাকার কারণে পায়খানাও খেতাম ঠিক না বেটি বেটি পেশা ভক্ষণ করতাম পায়খানাও ভক্ষণ করতাম তোলে মুখে ধরতাম না জ্বলন্ত আগুন মুখে নিতাম না আল্লাহ তালা বলে বান্ধরে অলা আলাকা আকলুন তোুমাই ভালবন্দ বার্তর্্য করবার মতো তোমার কোনো জ্ঞান ছিল না। অলা আলাকা এদুই তাফতিশস ধরার মতো তোমার কোনো হাত ছিল না অলা আলাকারি জলুন তামশী চলার মতো তোমার কোনো পা ছিলনা ছিল না কি বলেন মেন। আল্লাহরাম ভালা আরামত বলেন বান্ধরে। আমি তোমাকে কত সুন্দর করে বানালাম জান্নাতের জন্য জান্নাতের জন্য তোমার হাত ছিল না পা ছিল না কোনো কিছুই ছিল না মানে হাতও ছিল পাও ছিল তোমার নরাচরা করার যোগ্যতা ছিল না ঠিক না বেঠিক আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমাকে সর্বপ্রথম আমি কান্না শিখালাম তোমাকে সর্বপ্রথম আব্বু ডাকটি শিখাই নাই আম্মু ডাকটিও শিখাই নাই ভাইয়া ডাকটাও শিখাই নাই বোন ডাকটাও শিখাই নাই ঠিক না বেটি সর্বপ্রথম বাচ্চাটাকে আল্লাহ তালা কান্না শিখালেন আপনাকেও কান্না শিখালেন আমাকেও কান্না শিখালেন কেন আব্বু ডাক নাই সর্বপ্রথম আম্মু ডাক শিখান নাই সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে কান্না শিখিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দারে ফালাম্মা বাকাইতা যখন তুমি কান্না করবে সাইলাইকা জামিআন সবাই তোমার দিকে দৌড়ায় আসবে সুবহানাল্লাহ কোন যদি আব্বু ডাকতে তাহলে শুধু আব্বুই দৌড়িয়ে আসত আম্মু ডাকলে পরে আম্মুই দৌড়িয়ে আসত ভাইয়া ডাকলে পরে ভাইয়া দৌড়িয়ে আসত আমি তোমাকে এসব ডাক না শিখিয়ে তোমাকে আল্লাম তু কাল বুকা কান্না শিখিয়েছি ফালাম্মা বাকাইতা যখন তুমি কান্না করবে সাইলাইকা জামিয়ান সবাই তোমার কান্নার আওয়াজ শুনে দৌড়িয়ে আসবে আল্লাহাম্মা গ্রহলবিন মরেন বন্দরে এত সুন্দর করে পারারো দৃশ্য হল হলো তোমাকে আমি জন্মতে দিব জহান্ন নামে দিবো না ঠিক নামে ঠিক ঠিক জেইসি না ঐসী ভর না মানে তো পরকে দেখ জেইসি কর না ঐসী ভর না না মানে তো পারকে দেখ

ওই আমাদের ঘর ওইখানেতে থাকতে হবে সারা জীবনভার কথা গন ওই দেখা যাক তালগাস নয় ওই দেখা যাক কবরস্তা নয় আমাদের ঘর ও মুসলমান জান্নাতের আলোচনা শুনলেই হবে না জাহান্নামের আলোচনা শুনলেই হবে না দিলতাকে জান্নাতের জন্য তৈরি করতে হবে হবে ঠিক না बेटी জাহান্নাম থেকে পানা চাইতে হবে দিল নরম করতে হবে চোখে পানি ছাড়তে হবে কথা ঠিক না বেটি ওই দেখা যা কবরস্থান ওই আমাদের ঘর ওইখানেতে থাকতে হবে সারা জীবনভর ও কবর তুই চাস কি টাকা পয়সা নেস কি সুদ হুষ খাসনি টাকা পয়সা নেই না সুদ হুষ খাই না মুমিন বান্দা পায় না একটা যদি পায় এমনি তাকে জান্নাতে ঢুกาย কথা ঠিক না বেটি যাব কোথায় জান্নাতে আখেরি শেষ ঠিকানা হলো জান্নাত পথে থাকবে কাটা কাটা কাকির্ণ কাকির চতুর্দিক থেকে কাটা থাকবে মানে জাহান নাম ঠিক না বেটি করবে ঢুকাই পরে যখন ওই মানুষটা আল্লাহর দরবারে খালেস মনে তওবা করবে আল্লাহ তাকে দিবেন জান্নাত আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন একটা নজির আপনাদের সম্মুখে পেশ করতে চাই নবীর একজন সাহাবি নাম ছিল জাহিয়াতুল কালবি সবাই যার ইতিহাস সংক্ষিপ্ত পরিসরে বলতে চাই দাহিয়াতুল কালবি এমন একজন সাহাবীর নাম যে সাহাবী সবচেয়ে সুতাম দেহের অধিকারী সুবহানাল্লাহ যে সাহাবী সবচেয়ে দামি সাহাবীর নাম সবচেয়ে সুন্দর সাহাবীর নাম কথাগুলা কি বুঝে আসতেছে নাকি ভাইরা আমার দিলের কানে শুনতে হবে দাহিয়াতুল কলবী নবীর একজন সাহাবী অনেক সুন্দর সাহাবী অনেক সুতাম দেহের অধিকারী সাহাবী যে সাহাবির রূপ ধারণ করে জিব্রাইল আলাইহিস সালাম মহিনী আসতেন ওই সাহাবি নবীর মসজিদের কোণে বসে বসে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেছেন ও মুসলমান যাব কিন্তু জান্নাতে কথাটা খেয়াল রাখতে হবে শয়তান ধোঁকা দিবে কোন শৈতান বাবার রূপ ধারণ করে বলবে আমাকে বাবা ডাক নামাজ রোজা লাগবে না কথা কন না কেন কোন বাবা সুন্দর বেশ ধারণ করে হাজির হয়ে বলবে আমাকে দাও সাজদা নামাজ রোজা লাগবে না কথা বলে কত মানুষ কত রূপ ধারণ করে আপনার আমার সামনে হাজির হয়ে যাবে জান্নাত থেকে বাধা দেওয়ার জন্য কথা ঠিক না বেটি একটু ভালো করে শুনতে হবে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মসজিদের কোণে বসে বসে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেন নবীজির সাহাবী দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না দেখে নবীজি জানতে চান দাহিয়াতে দাহিয়া রে তুমি কেন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করো বুক বাসিয়ে দাও দাহিয়াতুল কালবি বলে নবীজি আমি দলের লিডার ছিলাম আমি সেনা প্রধান ছিলাম আমি লিডার পার্সনদের একজন ছিলাম দের দলের বড় নেতা ছিলাম মাল ছিল সম্পদ ছিল দাহিয়াতুল কালবি বলে নবীজি আমি ব্যবসার উদ্দেশ্যে দূর সফরের জন্য রওনা হয়ে গেলাম সফরে বের হওয়ার পূর্বে আমার বিবিকে আমি বলে গেলাম বিবিরে তোমার পেটে যে সন্তান রয়েছে যদি এই সন্তানটা ছেলে হয় তাহলে আদর করে লালন পালন করিও আদর করিও লালন পালন করিও বড় করিও আর যদি বিয়ে হয় তাহলে জীবিত মাটি চাপা দিয়ে রেখে দিও আর জোরে বলেন বলেন আওয়াজ দিয়ে বলেন বলেন না উজু বিল্লাহ দাহি কাল দিয়ে বলেন অভিজিৎ আমার সফর থেকে আমার বিবির কুলে সুন্দর একটি সুন্দর ফুটফুটে কন্যা সন্তান দেখতে পাই যার চেহারাটা ছিল অনেক সুন্দর সুশ্রী চেহারা ছিল তার আমার বিবিকে আমি প্রশ্ন করলাম বিবি হে এত সুন্দর ফুটফুটে কন্যা সন্তান তুমি কোথা থেকে পেলে বিবি আমাকে বলতে লাগলো প্রাণের শানি অমুক মহিলা এই সন্তানটি প্রসব করেছে আদর করে লালন পালন করার জন্য নিয়ে এসেছি বিবি বিষয়টি গোপন রেখেছে ওপেন করে নাই যদি ওপেন করে তাহলে মেয়েটিকে জীবিত মাটি চাপা দিয়ে রেখে দিবে ঠিক না বেঠিক দায়তুল কলবি বলে নবীজি আমার বিবি বিষয়টি গোপন রেখেছে ওপেন করে নাই আমার সুন্দর সেই মেয়েটি আমার কাছে গোপন রেখেছে আমার মেয়ে আমার কাছে বলে নাই কিছুদিন পর মেয়েটি যখন বড় হয়ে গেল বাবা বললে ডাকতে লাগলো আমার বিবিকে মা বলে ডাকতে লাগলো আমার বিবি যখন দেখতে পারলো মেয়েটির প্রতি আমি দুর্বল মেয়েটি আমাকে বাবা বলে ডাকে আমি মেয়েটিকে বড় আদর করি স্নেহ করি সোহাগ দেই ভালো করে শুনতে হবে জাহান জাহামিদেরকে আল্লাহ তাআলা ইচ্ছা করলে জান্নাত দান করতে পারেন কথা ঠিক না বেটি আল্লাহ রাব্বুল আলামিনের ওই প্রিয় সাহাবী নবীর সাহাবী দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি এত সুন্দর মেয়েটির চেহারা ছিল এত সুশ্রী চেহারা মেয়েটি যখন আমাকে আব্বু বলে ডাকতো আমার কাছে খুব ভালো লাগতো আর আমার বিবিকে মা বলে ডাকতো হঠাৎ করে একদিন আমার বিবি আমাকে বলতে লাগলো প্রাণের স্বামী হে যে মেয়েটি তোমার কুলে বসা তোমাকে বাবা বলে ডাকে এই মেয়েটি তোমার নিয়ে আমার গর্ব থেকে জন্ম গ্রহণ করেছে এতদিন আমি ওপেন করি নাই সুন্দর ফুটফুটে চেহারা প্রথমে এক ওপেন করলে ওপেন করলে তুমি মেয়েটিকে মাটি চাপা দিয়ে চাপা দিয়ে রেখে দিতে এর ভয়ে আমি তোমার কাছে বিষয়টি ওপেন করি নাই বিবি বলতে লাগলেন স্বামী হে এত সুন্দর ফুটফুটে মেয়ে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন বেজার হওয়ার কোনো কারণ নেই দাইয়্যা তো قلبی বলে নবীজি আমি আমার বিবির কাছ থেকে এই কথা শুনার পরে আমি রেগেমেগে আগুন হয়ে গেলাম আমার বিবিকে বলতে লাগলাম ভুর বেলায় আমার বিবিকে বলতে লাগলাম বিবি রে আমার মেয়েটিকে সুন্দর পোশাক করিয়ে দাও সুন্দর করে গোসল করিয়ে দাও দাইয়াতুল কালবে বলে নবীজি ওই সুন্দর মেয়েটিকে সুন্দর কাপড় পরিধান করিয়ে যখন আমি মরু প্রান্তরে নিয়ে যেতে লাগলাম মেয়েটি আমার দাড়িতে হাত রাখে আমার চেহারাতে হাত রাখে

ভালো করে বুঝতে হবে রাত অনেক গভীর হয়ে যাচ্ছে কোন শীতের আয়োজন ভালো করে বুঝতে হবে ভাইরা আমার দয়াতুল কলবি বলে নবীজি আমি যখন কবর খনন করতে লাগলাম মরু প্রান্তরে বশিয়ে রেখে মেয়েটি আমাকে বলতে লাগলো বাবা জান কার জন্য কবর খনন করেছেন মেয়েটির কোন কথা আমি কর্ণপাত করি নাই আমি ওই মেয়েটির কোন কথার দিকে ভ্রুক্ষেপ করি নাই যখন মর প্রান্তরে গভীর ভাবে কবর খনন হয়ে গেল আমি এটিকে ধাক্কা মেরে কবরে ফেলে দিলাম দাহিয়াতুল কালবি বলে নবীজি মেয়েটি আমাকে বাবা বলে ডাকতে লাগলো আর বলতে লাগলো বাবা জান কোন দিন বাবার পরিচয় ওপেন করব না জীবিত মাটি চাপা দেওয়া থেকে আমাকে বাঁচান আতুল কলবি বলে নবীজি এই মেয়েটির কোনো আরতনার চিৎকার আমি শুনি নাই মেয়েটির কোনো কথা আমি না শুনে মেয়েটিকে আমি জীবিত মাটি চাপা দিয়ে রেখে চলে এসেছিলাম দাহিয়াตุল কলবি বলে নবীজি এখন আমি মুসলমান হয়েছি কালিমা আমলা হয়ে চেপছি নবীজি আপলে বলুন সেই কথাটা যখন আমার মনে পড়ে আমায় আমার হৃদয় বিগলিত হয়ে যায় আমার চোখ পানি ছাড়াতে বাধ্য হয় নবীজি আবলে বলুন এত অবর গুনা আর পাপ আমার আল্লাহ মাফ করবেন কিনা কিনা আমার আমরা এখানে যারা হাজির হয়ে চেপছি নিজের জীবিত মেয়েকে কে পুতে রাখি নাই রেখেছে কি বলেন না 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 বাবার কোলে জায়গা দেই নাই এত বড় গুণের মানুষকে কালিমা পড়ার কারণে সুড়র মানুষে যে আল্লাহ পরিণত করেছেন সেই আল্লাহ এখনো আছে না নাই সবাই বলেন আছে না নাই আল্লাহ আছেন কোথায় তিন দিন বেদি মাহফিল করলেন মুসলমান হওয়ার পরে উজ্জান জানেন না বলতে পারেন না আল্লাহ আছেন কোথায় তিন দিন বেদি মাহফিলের ফায়দা কি কথা বলেন একটু ভালো করে বুঝতে হবে আল্লাহ আছেন কোথায় হাম মুসলমান হাই মাগার হাম মে মুসলমানি নেহি হাম মে ঈমান হাই মাগার হাম দিনে কামেল নেহি আমরা নামের মুসলমান নাকি কামের মুসলমান কথাগণ নামের না কামের দুই নম্বরই করবেন না আসল কথা বলবেন নামের মুসলমান নাকি কামের মুসলমান যদি বলেন কামের মুসলমান তাহলে আপনাদের কাছে আমি প্রশ্ন করব আপনাদের ঘরে টিভি আছে আছে না নাই আপনাদের ঘরে কোরআন শরীফটাও আছে কুরআন শরীফের গিলাফটা পরিষ্কার নাকি টিবির গিলাফটা পরিষ্কার কথাগন তাহলে যারা বলবেন আমরা নাম্বার ওয়ান মুসলমান মুখে মুসলমান কাজে বেঈমান কথাগন না কেন এটা আমার উচ্চ বিষয় না আল্লাহ আসল কোটাই এটা আমার উচ্চ বিষয় না যেহেতু যদি আল্লাহ আরো সে থাকে তাহলে জমিনে কে আছে তাহলে আল্লাহ দুইজন হওয়া লাসবে কথা কন্যা না কেন আপনারা যদি বলেন আল্লাহ আরো সে আছে উত্তর হয় নাই যদি বলেন আল্লাহ জমিনে আছে উত্তর হয় নাই যদি বলেন আল্লাহ কলবে আছে উত্তর হয় নাই উত্তরটা জানার দরকার আছে না নাই সবাই গান বর্তমান সময়ে নাস্তিক বেঈমান তারা চতুর্মুখী ষড়যন্ত্রের জাল ফেলে রেখেছে কথা গন তারা শুধু সুযোগ খুঁজে বেড়ায় মুসলমানে মুসলমানকে কখন কোথায় লাঞ্ছিত করা যাবে কথা কন না কেন মুসলমানকে কোথায় আটকানো যাবে মুসলমানকে কোথায় ফেস করা যাবে প্রকাশ করা যাবে মুসলমানের বদনাম কোথায় প্রকাশ করা যাবে নাস্তিক বেঈমানরা ওদের গুম হারাম হয়ে গেছে কথা বলেন না কেন তারা বর্তমান সময়ে ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা নয় তোমাদের মতো নাস্তিকরা ভেড়ে গিয়েছে নাস্তিকরা প্রশ্ন করবে তোমরা যে আল্লাহ আল্লাহ করো আল্লাহ কোথায় আছে যদি মুসলমানরা না বলতে পারে তাহলে নাস্তিকরা বাহবা দিবে হাত তালি দিবে করতালি দিবে আর বলবে তোমরা কেমন মুসলমান তোমাদের আল্লাহ কোথায় আছে তোমরা জানো না কথা ঠিক না বেটি আল্লাহ আছেন কোথায় জানার দরকার আছে না নাই সবাই বলেন মুসলমানদেরকে তিনিটা প্রশ্ন করেছিল এক নম্বর প্রশ্ন মুসলমান তোমরা যে আল্লাহ আল্লাহ করো তোমাদের আল্লাহ কি করতেছে খেয়াল করবেন এগুলাই আলোচনা আপনাদেরকে আনন্দ দেওয়ার মতো আমার সুর নাই নাই ভাষাও নাই কণ্ঠও নাই বাকি চেষ্টা করবেন দিল থেকে শুনবার জন্য মাওলা দিল থেকে কথাগুলা বের করে দিবে কথা বলেন ইমাম সাহেবের নামাজ তখনই সুন্দর হবে যখন মুসল্লির নামাজ সুন্দর হবে কথা না কেন টিচার তখনই ভালো হবে যখন স্টুডেন্ট গুলো ভালো হয়ে যাবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তার বয়স মাত্র নয় বছর কত বছর সবাই বলেন বলেন এক নাস্তি মুসলমানদের কাছে তিনটা প্রশ্ন রেখেছে আবার কেউ এই কথা বলিলেন না হুজুর বিষয়বস্তু ছাড়া চলে গিয়েছে এইটা আমার যেখানে আমার সামনে যেহেতু চলে এসেছে আল্লাহ কোথায় আছে আপনারা কেউ জানেন না এটা জানায় দেওয়া আমার ইমানি দায়িত্ব কথা ঠিক না বেঠিক সামনের বছর দাওয়াত দিবেন কিনা ওই চিন্তা করব না ভালো করে বুঝতে হবে আল্লাহ কোথায় আছে মুসলমানদের জানতে হবে কথা ঠিক না বেঠিক 1 নম্বর প্রশ্ন করেছে নাস্তিক আল্লাহ কি করতেছে 2 নম্বর প্রশ্ন করেছে আল্লাহ কোথায় আছেন যে প্রশ্নটা আমি করলাম 3 নম্বর প্রশ্ন করেছে আল্লাহর আগে কে ছিলেন প্রশ্ন কঠিন না সহজ কঠিন না ঠিক না বেটি আল্লাহ কি করতেছে আমরা কি দেখতেছি আল্লাহ কোথায় আছেন আমরা কি দেখতেছি আল্লাহর আগে কে ছিলেন আমরা কি জানি কেউ জানি আবু হানিফার বয়স কত বছর মাত্র নয় বছর পিছন থেকে এসে সামনে চলে আসলেন এসে বলতেছেন বাদশা মহোদয় আমি যদি উত্তর দেই তাহলে উত্তর হবে কিনা সুবহানাল্লাহ কালকে কইয়েন আরো আস্তে কোন মানে ডিজিটাল যুগ আজকের কথা বললে জুরে হয় আর জুরের কথা বললে আস্তে হয় ঠিক না বেঠিক বায়ারা আমার ইমামে আবু হানিফার বয়স কত বছর 9 বছর মাজহাবুন নুমানি খইরুল মাজাহিবি কাল কমারিল ওয়াজাহি বাইনাল কাওয়াকিবি তাফাক্কাহ ফি খইরিল কুরুন মা আত্তাকি ফমাজহাবুহু লা শাক্কা খইরুল মাজাহিবি

বাদশা বলে উত্তর যদি সঠিক হয় হয়ে যাবে ইমামে আবু হানিফা বলে বাদশা আপনার এক নম্বর প্রশ্ন ছিল আল্লাহ এখন কি করতেছেন আমি উত্তর দেওয়ার আগে আপনার কাছে আমার একটা প্রশ্ন বলে কি প্রশ্ন বলে আমার প্রশ্ন হলো যে প্রশ্ন করে সে বড় নাকি যে উত্তর দেয় সে বড় আপনারা কি বলেন স্টুডেন্ট টিচারকে প্রশ্ন করে টিচার বড় ছাত্র উস্তাদকে প্রশ্ন করে উস্তাদ বড় ঠিক না বেঠিক ছেলে সন্তান মা বাবাকে প্রশ্ন করে মা বাবা বড় বাদশা বলে যে উত্তর দেয় সে বড় ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাই বলেন আমি উত্তর দিব আমি বড় সুতরাং বড়কে বড় স্থানে বড় স্থানে রেখে দেন সিংহাসনে উঠিয়ে দিন আর আপনি ছোট হয়ে গেলেন নিচে নেমে যান যুক্তি ঠিক আছে না নাই ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সিংহাসনে বসে बादशाहকে বললেন বাদশা মহোদয় আপনার এক নম্বর প্রশ্ন ছিল আল্লাহ এখন কি করতেছেন আমি আবু হানিফা উত্তর দেই আল্লাহ এখন এই কাজটা করতেছেন ছোটকে বড় বানাইয়া সিংহাসনে উঠাইয়া দিলেন আর বড়কে ছোট বানাইয়া নিচে নামাইয়া দিলেন উত্তর হইলো কিনা বলেন 2 নম্বর উত্তর প্রশ্ন আল্লাহ কোথায় আছেন বাইরে আমার একটু ভালো করে বুঝতে হবে বর্তমান সময়ে যদি কোনো মানুষ আমাদেরকে প্রশ্ন করে তোমাদের আল্লাহ কি করতেছেন আমরা উত্তর দিব গুনাগার একজন আলেমকে দেয়া বয়ান করাচ্ছেন শত শত মানুষকে দিয়া বয়ান শোনাইতেছেন ঠিক না বেটি মুসলমানরা যখন হাঁটতে থাকবে কেউ যদি প্রশ্ন করে ও মুসলমান তোমার আল্লাহ কি করতেছেন তখন উত্তর দিতে হবে আমার আল্লাহ আমাকে হাঁটাইতেছেন ঠিক না বেঠিক যখন আমরা খাবার খেতে মুসলমান মুসলমানকে যদি কেউ প্রশ্ন করে তোমার আল্লাহ কি করতেছেন তখন জবাব দিতে হবে আমার আল্লাহ আমাকে খাওয়াচ্ছেন কথা বলেন না কেন দুই নম্বর প্রশ্ন আল্লাহ এখন কোথায় আছেন ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলে বাদশা মহোদয় আপনি মোমবাতি জ্বালান মোমবাতি জ্বালানো হলো বলে মোমবাতির আলোটা কোন দিকে আছে বাচ্চা বলে মোমবাতির আলো তো দিকে আছে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন ফায়নামা তুওয়াল্লু ফثم ওয়াجهه ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন মোমবাতি হলো একদম makhluk মোমবাতির আলোটা চতুর্দিকে থাকতে পারে মোমবাতির খালেব যে আল্লাহ তিনিও সব জায়গাতে আছেন আল্লাহ কোথায় আছেন সবাই বলেন বলেন সবাই বলেন কোথায় আছেন সব জায়গাতে আছেন এই কারণে আল্লাহ বলা সুজি বলেন বলেন যখন তুমি চার দেয়ালের ভিতরে গুসুল করবে টয়লেটে গুসুল করবে উলঙ্গ অবস্থায় গুসুল করা যায় যাচ্ছে কিন্তু একটা পাতলা কাপড় পেঁচিয়ে রাখবে যেন এটা তোমার কাছে মনে হয় কেউ না দেখো কিন্তু আমার আল্লাহ আমাকে দেখতেছে কথা ঠিক না বেটি আল্লাহ কোথায় আছেন তিন নম্বর হলো

আপনি 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত গণনা করুন বাদশা 10 পর্যন্ত গণনা করছে ইমামে আবু হানিফা বলেন উল্টো দিকে আসুন 10 9 8 7 6 5 3 2 1 উল্টো দিকে আসছে ইমামে আবু হানিফা বলেন একের আগে কি বাদশা বলে একের আগে কিছু নাই ইমামে আবু হানিফা কয় লা কবলা ওয়ালা বাদ ওয়ালা ওয়াক্ত জামানা লা কবলা ওয়ালা বাদ ওয়ালা

এত বড় গুণাদার পাপিষ্ট ব্যক্তিকে মাফ করেছেন কে বায়ার আমার যদি আমরা তৌবা না করি গুনা করার পরে তৌবা না করি তাহলে আপনার আমার জন্য অপেক্ষা করেছে জাহান নাম ঠিক না বেটি আল্লাহ রব্বুল আলমিন ষোলো নম্বর পারা সুরাত চুয়াত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নহু মাইয়্যা আতি রাব্বহু মুজরিমান ফা ইননা লাহূ জাহান্নাম যারা মুজরিম হয় পাপিস্ট হয় গুনাহগার হয় আল্লাহর দরবারে হাজির হবে তাদের জন্য অপেক্ষা করছে জাহান্নাম কথা ঠিক না বেঠিক আলোচনা থেকে জান্নাতের আলোচনা আমাদেরকে বেশি বেশি করতে হবে

জাহান আগুনটা হবে কালো জাহান নামের আগুনের রং কি হবে বায়রা আমার আমরা যাব জান্নাতে আল্লাহ তুমি আমাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ বলেন বান্দারে আমি তোমাকে সুন্দর করে বানিয়েছি জান্নাতের জন্য বলে কেমন জান্নাতের জন্য জান্নাতের নহর আছে চারটা জান্নাতে নহর কইটা সবাই বলে জান্নাতে হাউস কয়টা একটা हाउस चर नाम हाउसे कौ सार ठीक ना बेटी या, या मोहम्मद जगत जाला कमली वाला नाम मदीना वाला तुम्हारी नाम कहू सर वाला तुम्हारी नाम या मोहम्मद जगत जाला कमली মদিনা ওয়ালা তুমারিনাম কাউসার ওয়ালা তুমারিনাম নবীজিকে বলা হয় কাউসার ওয়ালা কথা ঠিক না বেঠিক জান্নাতে কাউসার হাউজ হলো একটা জান্নাতে নহর হলো চারটি বাইরে আমার সুরা যুখরুফ سورة الزخرف <applause> نمبر برا سورة الزخرف <applause> الله رب العالمين بولن الجنة التي وعد المتقون فيها أنهار من ماء غير آسن وأنهار من لبن لم يتغير طعمه وأنهار

ইনশা ঠিক না বেটি আমরা আল্লাহর কাছে আশা করি যাব কোথায় জান্নাতে আল্লাহর বাধ্যগত সন্তান হইলে ঠিক না বেটি জান্নাতে নহর চাইতে আল্লাহর নবী বলেন ও আমার সাহাবারা আমাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল সবে মেয়ারাজে আমরা সবাই জানি নবীজি মেয়ারাজ করেছেন করেন নাই আল্লাহর নবী বলেন সাহাবায়ে কেরাম আমাকে জান্নাতে চারটি নহর দেখানো হয়েছে কয়টি নহর? একটা হলো দুধের নহর, আরেকটি হলো পানির নহর, একটি হলো মধুর নহর, আর একটি হলো শরাবের নহর। জান্নাতে নহর মোট কয়টি? যারা বাড়িতে কম্বলের নিচে শুয়ে আছেন তারা এই 4টা নহরের মালিক হয়ে যাবে। কথাGamma কেন? করে বুঝতে হবে দিলের কানে শুনতে হবে আমলের নেওতে শুনতে হবে ওই নহর গুলার মালিক আমাদের হতে হবে কথা ঠিক না বেটি আল্লাহ বলেন ও আমার সব আমাকে মেহারাজের রাতে জান্নাতে নিয়ে যাওয়া হয়েছিল চারটি নহর দেখানোর হয়েছিল একটি হলো পানির নহর দুধের নহর শরাবের নহর মধুর নহর আমি আমার বন্ধু জিবরাইলকে জিজ্ঞাসা করলাম ভাই এই নহরগুলোর সূচনা কোথা থেকে শুরু হয়েছে জানবার চাই এবং এই নহরগুলোর শেষ কোথায় গিয়ে শেষ হয়েছে জানবার চাই জিব্রাইল আলাইহি সালাম বলেন নবীজি আপনার চোখ দুটি বন্ধ করুন নবীজি চোখ দুটি বন্ধ করলেন নবীজি চোখ দুটি বন্ধ করার পরে জিব্রাইল আলাইহি সালাম বললেন নবীজি আপনার চোখ দুটি এবার খুলুন নবীজি বলেন সাহাবারা জিব্রাইলের কোথায় আমার চোখ দুটি খুললাম আমি চোখ দুটি খুলে দেখতে পেলাম আমার পাশে বিশাল বড় একটা গম্বুজ সুবহানাল্লাহ না জান্নাতে বিশাল বড় একটি গম্বুজ বলে এত বড় গম্বুজ জান্নাতে যদি গম্বুজের মাথার উপরে সারা জাহান পৃথিবীকে রেখে দেয়া হয় তাহলে ছোট পাখির মতো দেখা যাবে তাহলে কত বড় কত বড় গম্বুজ সারা পৃথিবীকে গম্বুজের মাথার উপরে রেখে দিলে ছোট পাখির মতো মনে হবে

আল্লাহর নবী বলেন ও জিবরাইল ওই গম্বুজের ভিতরে প্রবেশ করতে চাই জিবরাইল বললেন যান প্রবেশ করেন আল্লাহর নবী বলেন জিবরাইল গম্বুজের তালা তো বন্ধ জিবরাইল আলাইহিস সালাম বলেন নবীজি ওই গম্বুজের তালা চাবি আপনাকে দিয়ে দেওয়া হয়েছে ওই গম্বুজের তালাের চাবি আপনার উম্মত কেও দিয়ে দেওয়া হয়েছে নবীজি বললেন ওই তালাের চাবিটা কি জিব্রাইল আলাইহিস সালাম বললেন নবীজি আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন তালাতে হাত রাখবেন সাথে সাথে ওই তালাটা খুলে যাবে নবীজি বিসমিল্লাহ বলে লালতিহাত রাখা মাত্রই তারাটা খুলে যায় নবীজি গম্বুজের ভিতরে প্রবেশ করলেন খুব সংক্ষিপ্ত আকারে বলতে চাই ভাইয়েরা আমার নবীজি ওই গম্বুজের ভিতরে প্রবেশ করলেন বিশাল বড় গম্বুজ ওই গম্বুজের নিচে বিশাল বড় বড় চারটি পিলার একটি ফিলারের নিচে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা রয়েছে নবীজি বলেন আমার সাহাবারা আমি ওই বিসমিল্লাহির রহমানির রহিম লেখাটি দেখে সামনের দিকে অগ্রসর হলাম আমি খুব ভালো করে দেখতে পারলাম ওই বিসমিল্লা শব্দের মধ্যে একটা মিম হরফ আছে আছে না নাই আল্লাহ শব্দের মধ্যে একটা হা আছে আর রহমান শব্দের মধ্যে একটা মিম আছে আর রহিম শব্দের মধ্যে একটা মিম আছে ঠিক না বেঠিক আর রহিম শব্দের মধ্যে একটা মিম আছে মিম আল্লাহর নবী বলেন ওমর সাহাবারা আমি খুব ভালো করে দেখতে পেরেছি বিসমিল্লাহর মিম থেকে মানে এই নহরগুলি চারটি নহর জান্নাতের কোন জায়গা থেকে প্রবাহিত হচ্ছে কোন জায়গা থেকে শুরু হয়েছে আমি নিজের চোখে দেখতে পারলাম নবীজি বলেন সাহাবারা আমি ভালো করে দেখতে পারলাম বিসমিল্লার মিম থেকে পানির নহর প্রবাহিত হইতেছে

যে সমস্ত আমার উন্মত চারটি নহরের মালিক হইবার চায়। সে যেন বেশি বেশি বিসমিল্লাহ পড়ে বিসমিল্লা বন্ধু বানিয়ে নেই কাকে আমরা বিসমিল্লা বন্ধু বানাবো চলতে বলবো বিসমিল্লা উঠতে বলবো বিসমিল্লা হাঁটতে বলবো বিসমিল্লা খাবার খেতে গেলে বলবো বিসমিল্লা টয়লেটে প্রবেশ করতে গেলে বলো বিসমিল্লা আস্তে আস্তে বাইরা আবার মসজিদে প্রবেশ করতে গেলে বলবো বিসমিল্লা আল্লাহর নবী বলেন আমার সাহাবারা যারা বিসমিল্লা কে বন্ধু বানিয়ে নিবে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে চারটি নহরের মালিক বানিয়ে দিবে যারা বিসমিল্লা বন্ধু বানাবে তারা কি নামাজ ছাড়বে কথা কোন যারা এই ছোট্ট আমল করবে বিসমিল্লার আমল তারা কেউ দিন নামাজ ছাড়তে পারে না ঠিক না বেঠিক বায়ারা আমার জান্নাতে নহর কয়টা চারটা কয়টা নহর এই চারটা নহরের মালিক আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাবেন ইনশাআল্লাহ এই নহরগুলো শুরু বিসমিল্লাহর মিম থেকে এই নহরগুলো শুরু আল্লাহ শব্দের হা থেকে এই নহরগুলো শুরু আর রহমানের মিম থেকে এই নহরগুলো শুরু আর রাহিম শব্দের মিম থেকে কথা ঠিক না বেঠিক আল্লাহ নবী বলেন ও আমার সাহাবারা আমি জিবরাইলকে জিজ্ঞেস করলাম এই নহরগুলো শুরু কোথা থেকে হয়েছে আমি দেখেছি এই নহরগুলো কোথায় গিয়ে শেষ হয়েছে আমি জানবার চাই জানবরা দরকার আছে না নাই সবাই বলেন জান্নাতে চারটি নহর কোন জাগাতে গিয়ে শেষ হলো জিবরাইল আলাইহিস সালাম বলেন নবীজি এই নহরগুলি এমন এক জাগাতে গিয়ে শেষ হয়ে গেল যে জায়গাটার নাম হলো হাউজে কাউসার যে জায়গাটার নাম কি সবাই বলেন যে জায়গাটার নাম হলো হাউজে কাউসার আর হাউজে কাউসারের মালিক হবেন নবীজি ঠিক না বেটি কিয়া মোহাম্মদ जगत জালা কমলি ওয়ালা তোমার নাম ওয়ালা তোমার নাম কাউসার ওয়ালা তোমার নাম নবীজি বলা হয় কাউসার ওয়ালা কথা ঠিক না বেটি বাইরে নবীজি হাউজে কাউসার থেকে পান করাবেন হাউজে কাউসার থেকে কি পান করাবেন পানি শরব মধু দুধ ঠিক না বেঠিক যারা দুধের উপযুক্ত তাদেরকে নবীজি দুধ পান করাবেন যারা মধুর উপযুক্ত তাদেরকে নবীজি দুম মধু পান করাবেন যারা শরাবের উপযুক্ত তাদেরকে নবীজির হাতে শরব পান করাবেন যারা পানির উপযুক্ত তারা তাদেরকে নবীজি পানি পান করাবেন আল্লাহ আকবর রব্বুল আলামিন বলেন ফিহা আনহারুম মিন মা গায়রি আসিন আর্সেনিক মুক্ত পানি ঠিক না বেটি বিশুদ্ধ পানি জান্নাতে পাওয়া যাবে অন্য কোথাও পাওয়া যাবে না তা বলেন বিশুদ্ধ পানি কোথায় পাওয়া যাবে জান্নাতে পাওয়া যাবে অন্য কোথাও পাওয়া যাবে না ও আনহারুম মিল লাবানিল লাম ইয়াতাগায়র তাম দুধের নহর পাওয়া যাবে দুধের নহর দুধের নহর হয়ে যাবে পানির নহর হয়ে যাবে আল্লাহ বলেন ও আনহারুম خمر اللذة لشاربي

কথা বলেন না কেন আর যদি জাহাজ যাই তাহলে এই লহর গুলো আমাদের না আমাদের সম্পদ থাকার পরেও আমরা ধরে রাখতে পারলাম না ঠিক না বেটি আমি আপনাদের সম্মুখে একটা হাদিস করেছি মুসলিম শরীফ খন্ড নম্বর দুই হাদিস নম্বর একশত বারো হাদিসের দরজ বাটা হলো কলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সমাজের মানুষগুলো কিভাবে তারা জাহান নামে যাবে কোন আমল করলে জাহান নামে যাবে ভাইয়ারা আমার ওই কথাগুলো আমাদের জেহারে থাকা দরকার আমাদের মাথার মধ্যে থাকা দরকার আছে না নাই সবাই বলেন কোন কাজ করলে জান্নাতে কোন কাজ করলে জাহান নামে নবীজি বলেন সিনফানে মিন আহলিন নারি লাম আরাহুমা দুই শ্রেণীর মানুষ এরা ডাইরেক্ট যাবে জাহান নামে বলেন নাউজুবিল্লাহ কই শ্রেণী দুই শ্রেণীর মানুষ এরা যাবে জাহান্নামে রাসূল বলেন বলেন মা হুন কহু সিয়াতুল গাছ না বিল তাদের কাছে গরুর লেজের মতো চাবুক থাকবে কিসের মত মানুষকে শুনে ইয়াক রেবুন বিহান্না অর্থাৎ নিজের শক্তি আছে ক্ষমতা আছে প্রভাব প্রতিপত্তি আছে এই শক্তি কাটাবে নিঃস্ব মানুষের উপর নির্যাতনের স্টিম রুলার চালিয়ে কথা ঠিক না বেটি মানে শক্তি থাকার পরে তার সামর্থ্য থাকার পরে মজলুম মানুষের উপর নির্যাতনের স্টিম রুলার চালাবে রাসুল বলেছেন এরা জান্নাতে প্রবেশ করতে পারবে না এরা যাবে জাহান্ন যাদের হাতের গরুর লেজের মতো চাবুক থাকবে লাঠি থাকবে ওই লাঠি দিয়া মানুষকে আঘাত করবে কষ্ট দিবে মারবে নম্বর হলো ওয়ানিসা তুন আরিয়া তুন

উলঙ্গ মনে হবে ঠিক না বেঠিক আছে না নাই মানে কাপড় পরেছে তারপরেও উলঙ্গ কথা বুঝেন নাই মানে নিসাউন কাসিয়াতুল আরিয়াতুন মানে কা আরিয়াতিন কাপড় পরিধান করার পরেও মনে হবে যে কাপড় পরে নাই শরীরের গঠন গঠন বোঝা যাবে এই অবস্থাটা বর্তমানে আছে না নাই নবীজি বলেন মো নিসাউন

রাসুল বলেন লা ইয়াদখুলনাল জান্নাহ ওয়া লা ইয়াজিদ নারিহাহা ওয়া ইন নারিহাহা লা তুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা ভালো করে বুঝতে হবে রাসুল বলেছেন এই দুই শ্রেণীর মানুষ এরা জান্নাতে প্রবেশ করতে পারবে না ওয়া লা ইয়াজিদ নারিহাহা জান্নাতের সুঘ্রাণ তারা পাবে না ওয়া ইন নারিহাহা কত সো জান্নাতের সুঘ্রাণ লা তুজাদু পাওয়া যায় মিন মাসিরাতি কাযা অনেক অনেক দূর থেকে জান্নাতের সুগ্রান পাওয়া যায় কথা ঠিক না বেটে ভাইয়ারা আবার যাবো কোথায় আমরা কোথায় যাব জান্নাতে যেতে হলে দুনিয়াতে পচা গন্দা জিনিস দেখা যাবে না ঠিক না বেটি জান্নাতের হুর দেখতে চাই কথা বলেন জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে চাই

আমি আমি যখন জান্নাতে যাব জান্নাতের হুরেররা তারা গান গাবে গান কি গাবে এমন সুন্দর গান গাবে ইরফানে বিআসওয়াতিন আওয়াজ এতো উচ্চ করবে লমতাসমাইল খলায়েক যে সুন্দর আওয়াজ পুরো দিন কোন makhluk শুনে নাই সুবহানাল্লাহ মানুষ কল্পনাও করে নাই গানটা হলো نحن الخالدة فلا نبيد نحن الخالدة فلا نبيد ونحن النائمة فلا نبأس ونحن الرازية فلا نسخط توب لمن كان لنا وكنا له توب لمن كان لنا وكنا له জান্নাতের হুরেরা তারা সুন্দর করে ড্যান্স দিবে তারা সুন্দর করে আপনার আমার সামনে সেজে সেজে গান গাবে তারা বলবে নাহনুল খালেদাতু ও জান্নাতীরা আমরা তোমাদের জন্য চিরস্থায়ী হুরেরা আমাদের জন্য জান্নাতে চিরস্থায়ী ঠিক না বেঠিক নাহনুল খালেদাতু ফালা নবী হুরেরা বলবে আমরা তোমাদের জন্য চিরস্থায়ী আমরা তোমাদের জন্য চিরস্থায়ী নিয়ামত দুনিয়ার স্ত্রীরা তারা কি চিরস্থায়ী নিয়ামত কথা বলেন কিছুদিন পর হয়তো আমি মরে যাব সেও মরে যাবে ঠিক না বেটি হয়তো আমি আগে মরব না হয় সে আগে মরবে আর জান্নাতের হুরেরা কোনোদিন মরবে না ঠিক না বেটি জান্নাতের হুরেরা বলবে ওয়ানাহুন্নাইমাতু ফালা নাবাসু আমরা তোমাদের জন্য নিয়ামত আমরা তোমাদের থেকে নৈরা হব না সুবহানাল্লাহ ওয়ানহুররাজিয়াত আমরা তোমাদের প্রতি সন্তুষ্ট কারণ তোমরা জান্নাতি তোমাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট ফালা নাসখাদু আমরা তোমাদের প্রতি অসন্তুষ্ট হব না তুবালিমান কানালানা ওয়াকুননা জান্নাতের হুরেরা বলবে সুসংবাদ তোমাদের জন্য কারণ তোমরা হয়ে গেলে আমাদের জন্য সম্মানিত হাজিরিন আমরা সবাই জান্নাতে যাব ইনশাআল্লাহ জান্নাতে যেতে হলে দুনিয়ার পচা দੰদা নারীদের গান আমরা শুনব না নাচ আমরা দেখব না কথা বলেন আমরা দুনিয়ার পচা গান্দা জিনিসের দিকে নজর দিব না যদি দেই তাহলে ওই ক্ষুদ্র স্বার্থের কারণে বৃহৎ স্বার্থ আমাদের ছুটে যাবে কথা ঠিক না বেটি সম্মানিত হাজির একটু টাস দিয়ে যাই ইহুদি খ্রিস্টান তারা আমাদের দিকে উঠ পেতে আছে যেন মুসলমানরা জান্নাত না পায় যেন মুসলমানরা তাদের মতো জাহান চলে যায় এই তারা বিভিন্ন দিক থেকে তারা ষড়যন্ত্রের জাল তারা ফেলে রেখেছে কথা বলেন তাদের মধ্য থেকে অন্যতম একটি জাল হলো আমরা একটু চিন্তা করে দেখলেই বুঝতে পারবো আমাদের সমাজের সেক্টরে সেক্টরে সব ক্ষেত্রে ইহুদি খ্রিস্টানরা অনুপ্রবেশ করছে কথা বলেন না কেন এক কথাই বলে স্কুল নষ্ট করেছে ব্রাকে ব্রাকে আর রাস্তা নষ্ট করেছে ট্রাকে কথা বল আগে আমাদের প্রাইমারি ছিল না হাই স্কুল ছিল না সকাল বেলায় কুরআন শরীফ পড়irai কথা বলেন মক্তবে যাই নাই আর এখন ব্রাদ এসে তারা কুরআন শিখাবে দূরের কথা দূরুদুরু দূরনী নিয়ে ব্যস্ত কথা বলেন না কেন বাইরে আবার জাহান্নামমুখী আমাদের পথ চলার পথে হলো বর্তমান সমাজের ইহুদি খ্রিস্টানদের দ্বারা পরিচালিত এনজিও সংস্থাগুলি কথা বলেন না কেন যেন আমরা জান্নাতে প্রবেশ না করতে পারি তাদের সুদূর চক্রান্ত আমাদের মা বোনদেরকে তারা সুদ দেয় লুন দেয় তারা মা বোনের পেটে হারাম ঢুকিয়ে দেয় কেন যেন মা বোনের পেট থেকে জান্নাতি মানুষ তৈরি না হয় আল্লাহ ওয়ালা তৈরি না হয় কথা ঠিক না বেটি এই জন্য বড় আক্ষেপের সাথে বলতেছি শত শত এনজিওরা অফিস খুলতেছে বাংলাদেশের মাইয়াদেরকে চাকরি দিতেছে ওরা বলে বাংলা আসছে সেবা করিতে আমরা বলি বাংলা আসছে iman ধ্বংস করিতে কথা বলেন তারা এনজিওরা কোন পুরুষদেরকে চাকরি দেয় না তারা মহিলাদেরকে চাকরি দেয় ঠিক না বেটি সরল মন পাইয়া তারা বাংলার মামুনকে চাকরি দিয়ে পাঠাইতেছে সাইকেল দৌড়াই চাকরি দিয়ে পাঠাইতেছে হুন্ডা দৌড়াইতে সম্মানিত হাজিরিন ইতিহাস ভুলে গেলে চলবে না সরকার করে লেখা আছে মুসলমান তারা যাবে জান্নাতে কিছু মার খাবে কিছু রিমান্ডে যাবে তারপরেও মুসলমানরা যাবে জান্নাতে কিন্তু ইহুদি খ্রিস্টানরা তাদের চক্রান্তের জাল ফেলে রেখেছে তোমরা কিভাবে জান্নাতে যাও এটা আমাদের দেখার আছে কথা ঠিক না বেটে একটা ছোট্ট আমল আপনাদেরকে আমি শিখিয়ে দিই মাত্র পাঁচটা কথা আপনারা মুখস্থ করে রাখবেন মাত্র পাঁচটা কথা সবাই বলেন আমার মনে হয় আমাদের আমার আলোচনার সময় শেষ এই কথাটা আপনাদের শিক্ষা দিয়ে আমি এখান থেকে বিদায় নিব ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিন সবাই পড়েন সুন্নাতুন আবার পড় জান্নাতুন সুন্নাতুন জান্নাতুন ইজ্জাতুন রাহাতুন আজলাতুন সুন্নাতুন জান্নাতুন ইজ্জাতুন راحتুন আজালাতুন বড় একজন বুজুর আল্লাহ ওয়ালা বলেছেন তোমরা কি জান্নাতে যাইবার চাও তাহলে তোমরা সুন্নাতুন সুন্নাত ওয়ালা হয়ে যাও সুবহানাল্লাহ বলেন জান্নাতে তারাই যাবে যারা সুন্নাত ওয়ালা যারা কি ওয়ালা কথা বলেন না কেন যদি কেউ দাড়িবিহীন মারা যায় কটাক্ষ করছি না আঘাত দিচ্ছি না বোঝানোর জন্য বলছি যদি কেউ দাড়িবিহীন মারা যায় ফেরেস তারা কবরে এসে দেখে মুখে দাড়ি নাই তখন এক ফেরেস্তা আরেকজনকে বলবে আরে এই লোকটা দি বিরোধী দলের লোক ঠিক না বেটি বলবে তো বিরোধী দলের লোক চেহারা তো আমাদের দলের কোন চিহ্ন নাই কথা বলেন না কেন কথাগুলা চিন্তা করবেন বড়দের কথা নকল করে বলতেছে সুন্নাতুন জান্নাতুন সুন্নত মানলে জান্নাত সুন্নাতুন ইজ্জাতুন সুন্নত মানলে জান্নাত সুন্নত মানলে ইজ্জত ওয়ালা সুন্নাতুন জান্নাতুন ইজ্জাতুন ইজ্জত ওয়ালা সুন্নত মানলে রাহাতুন আরাম ওয়ালা দুনিয়াতে আরাম পরকালে আরাম যদি দাড়ি অবস্থায় মারা যান ফেরেশতারা এসে দেখে চেহারাতে সুন্দর দাড়ী চোখে সুন্দর সুরমা তখন এক ফেরেশতা আরেকজনকে বলবে মনে করেন আমরা বিভিন্ন জায়গায় মাহফিলে যাই যায় কিনা রাস্তাঘাটে পুলিশ ধরে পুলিশ গত রাতেও পুলিশ আমাদেরকে ধরেছিল যখন দেখেছে উলামায়ে কেরাম গাড়িতে বসা তখন পুলিশ ভাই বলে জান জান হুজুর মাহফিলে গিয়েছেন জান 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 ঠিক না বেটি আর যখন দেখে দুই নম্বর লোক তখন তাকে আটকে দেয় জান্নাতে মুনকার নেকির কবরে যখন দেখবে বিরোধী দলের লোক মানে আলামত নাই তখন কিন্তু আগিয়ে দিবে আর যখন দেখবে মাল আসে আমল চেহারার মধ্যে নূর টগবগ করছে তখন বলবে এই সরে যাও জান্নাত দিন আপনাদের উদাহরণগুলো কি কিছু বুঝে আসে সম্মানিত হাজিরিন সুন্নাতুন জান্নাতুন ইজ্জাতুন সম্মান ওয়ালা রাহাতুন সুন্নাত মানলে আরাম ওয়ালা সুন্নাতুন সুন্নাত মানলে আজালাতুন তাড়াতাড়ি জান্নাতে প্রবেশ করানে ওয়ালা এই জন্য ভাইরা আমার বড়দের কথা নকল করতেছি অনেকে সিগারেট খায় খায় কিনা দুই আঙ্গুলের মোমবাতির আমল করে কিনা কো হুজুরের বিষয় তো এটা না আমার বিষয় এইটাই দুই আঙ্গুলের যারা আমল করেন সিগারেট খান সিগারেটের মধ্যে তিনটা গুণ আছে কয়টা গুণ কয়টা ভালো গুণ না খারাপ গুণ এক নম্বর হলো সিগারেটে দুর্গন্ধ আছে আছে না নাই যে ঘরে খাওয়া হবে ওই ঘরে কাপড় চুকর সব গন্ধ ঠিক না বেটি কেমন গন্ধ ওই যে কাদিয়ানির অফিস যাকারে আপনারা খাওয়ার পরে ছাইরা আসেন ওই জায়গা থেকে আরো বেশি গন্ধ ঠিক না বেটি এত দুর্গন্ধ মুসাফা করলে ভয় লাগে আবার হাত ঝামেলা হয়ে যায় ঠিক না বেটি যারা সিগারেট খান কষ্ট দেওয়ার জন্য না বোঝানোর জন্য বলতেছি তিনটা খারাপ গুণ সিগারেটের মধ্যে পাওয়া যায় এক নম্বর দুর্গন্ধ না সুগন্ধ

তিনটা খারাপ গুণ এক নম্বর জাহান্দামের মধ্যে দুর্গন্ধ আছে জাহান্ের মধ্যে ধোঁয়া আছে নামের মধ্যে আগুন আছে সিগারেটের গুণ কয়টা জাহান্নামের গুণ কয়টা গুনে গুনে মিলে গেলে কদে ক তুমি তো যা আমার দলের লুক ক কি যে এন লাগানো আছে ঠিক না

যখন আল্লাহ তুমি আমার হয়ে যাবে তো সব আমার হয়ে যাবে ঠিক না বেটি আগার একটু নেহি মেরা তো তুই সাই নেহি যখন তুমি আমার হবে না তো কিছুই আমার না আল্লাহ বলতে থাকেন ও বান্দা তোমাদের ধান আছে না ধান খেত আসে না গম খেত আছে হুজুর চলে আসছে একটু আগে বলবেন না সত্যি আমি খেয়াল করি নাই হুজুরের কাছে মাফ চাই যেন আমাকে মাফ করে দেন প্রধান বক্তা বসিয়ে রেখে কথা বলা সে যেই হোক না কেন একটা বেয়া দেবে ঠিক না বেকি আমি খেয়াল করি নাই হুজুর যে এই কথাটা বলে দেই আল্লাহ আল্লাহ বলেন গম যেমন পেকে যাওয়ার পরে ধান যেমন পেকে যাওয়ার পরে মালিক তাকে আর খেতে রাখে না ও বান্দা তুমি যখন যখন পেকে যাবে তোমার সময় হয়ে যাবে তখন আর তোমাকে দুনিয়াতে রাখা হবে না ঠিক না বেটি তখন চলে যেতে হবে তোমার জান্নাত আর জাহান্নাম মরার পর থেকেই শুরু হয়ে যাবে ডান হলে কবরেই জান্নাতি হাওয়া শুরু হয়ে যাবে আর বাম হলে গুজব আজাব শুরু হয়ে যাবে ঠিক না ঠিক সম্মানিত হাজিরিনদের কথাগুলো বলেছি আল্লাহ আমাকে সবাইকে আমল করার তৌফিক দান করেন সবাই বলি আমিন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুন করিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ